তো এই দেখো সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, আর ততক্ষণে এই মাছটাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো একটুখানি। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে আগে একটুখানি ভেজে নেবো। একটু নুন, একটু হলুদ অ্যাড করে দিলাম, নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে নিই। আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার অনেকটাই তেল রয়েছে, এই তেলের মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটুখানি নুন অ্যাড করে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্ট অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, কষাবো ভালো করে। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে টক দই অ্যাড করে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কষাবো ভালো করে মশলাটা। হলুদ গুঁড়ো অ্যাড করছি, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে এমনি লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো। আমি তো শুকনো লঙ্কার ঝাল খাই না আমরা, তো ওই জন্য কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, একটু সুন্দর কালার হবে সেই জন্য। ব্যাস মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অনেকদিন ধরে রিক বায়না করছে একটু ইলিশ বিরিয়ানি খাবে বলে, তো ইলিশ মাছটা এবারে বাজার থেকে খুব একটা বড় সাইজে পাওয়া যায়নি, ছোট ছোটই পাওয়া গেছে, তো ভাবলাম আজকে ইলিশ পোলাও বলো বা ইলিশ বিরিয়ানি সেটা বানিয়ে ফেলবো। তো এবার আমি আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলা কষাবো। আর এই ইলিশ বিরিয়ানিটা কিন্তু খাবো রাত্রেবেলায়, কারণ মানুও খাবে সেই জন্য রাত্রেবেলা খাবো। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, রান্না করে খাওয়া দাওয়া করে আজকে দুপুরবেলাতে যাব সিনেমা দেখতে, আমি আর আমার একটা ছোটো বোন আছে মৌ, তার সাথে আমরা দুজন মিলে যাব বাবলি সিনেমাটা। তো চলো রান্নাটা ফটাফট করে সেরে ফেলি। তো মশলা আলু সবটাই কষানো হয়ে গেছে, এবার আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ গোবিন্দভোগ চাল, সেটা দিয়ে করলাম। ইলিশ বিরিয়ানি বা পোলাও নয়, গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু খুব ভালো হয় খেতে, তাই আমি গোবিন্দভোগ চাল দিয়ে নি মানে করি। তো এবার ভালো করে চালের সাথে মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। আর বাবলি সিনেমাটা দেখতে যাব, স্ত্রীতে 15 আগস্ট দেখতে গেছিলামই বাবলি মানে সিনেমাটা আমার মানে দেখছিলাম, যেটা রিভিউ খুব ভালো লেগেছিলো সিনেমাটা, ট্রেলার দেখে ভীষণ ভালো লেগেছিলো। আর মানু আর রিককে নিয়ে তো যাওয়া সম্ভব নয়, কারণ রিকের এখন এক্সাম সামনে, রিককে নিয়ে যাব না, আর মানুষ টাইম নেই, এই যে আসা যাওয়া করছে একবার গুয়াহাটি একবার বিলাই, তো আমি আর মৌই ওই জন্য চলে যাব।
আমাদের শো টাইমিং হচ্ছে 3:30 থেকে। এই বিগ বাজারের পাশেই একটা নতুন সিনেমা হল খুলেছে, ওইখানেই আমরা যাব। তো দেখো খুব সুন্দর করে ড্রাই মতো করে একদম ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো, ঠিক যতটা চাল তার ডবল হচ্ছে জল দিতে হবে। দিয়ে জলটার সঙ্গে খুব ভালো করে চালটা মিশিয়ে নেব। তো আমাদের 3:30 সময় শো, যেহেতু আমরা ওই রিক স্কুল থেকে আসবে, তারপরে ওকে খেতে দেবো, আমি নিজেও একটুখানি লাঞ্চ সেরে নেবো, খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাব। মোটামুটি অটো তোমার চলে আসবে 2:45 নাগাদ ডেকেছি, তো অটো করে চলে যাব দুজন মিলে। তারপরে সিনেমা দেখবো, আর দেখি তারপর ওখানে যে থেকে যদি মানে এখন তো আপাতত পেট ভর্তি, কিছু আর খাবো না, সিনেমা দেখার পরে তারপরে আবার যদি কিছু মানে খাই। তো আজকে আবার জিমেও যেতে হবে, ওইখান থেকে ডিরেক্টলি আমরা আবার অটো করে জিমে চলে যাব। তো দেখো চালগুলোর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম জল। তো দেখো ফুটে গেছে, ইলিশটাও ভাপে হয়ে যাবে। বিরিয়ানির মশলা আমি অ্যাড করে দিলাম, নুনটা চেখে নিয়েছি, নুনটা দিয়ে দিয়েছি, ব্যাস কিছুই না। এবার ঢাকা চাপা দিয়ে দেবো সি মাছ করে, যতক্ষণ হবে মাছটাও হয়ে যাবে, চালটাও হয়ে যাবে, ব্যাস পোলাও রেডি হয়ে যাবে। ব্যাস পোলাও কিন্তু পুরো রেডি। এবারে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ভাপে ভাপে। ইলিশ মাছটা যদি ভেতরে কাঁচাও থাকে সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো রেডি ইলিশ পোলাও। আমরা চলে এসেছি এখন বাবুকে দেখতে, 3:23 বাজে এখন, 3:30 থেকে শো। হ্যাঁ ভালোই এসে, ম্যাক্সিমাম সব বন্ধুরা এসেছে, সব মেয়ে বন্ধুরা সবাই এসেছে, আমরাও দুজন বন্ধু একসাথে চলে এসেছি। সব লেডিস ম্যাক্সিমাম ফাঁকা, কেমন ভালোই হবে দেখা যাচ্ছে। ওই সিনেমাটা হয়ে গেলে তারপর আমাদেরকে রিভিউ দেবো কেমন হলো। কেমন আছে রে ইলিশ বিরিয়ানি? খুব টেস্টি, ভালো আছে। ভালো হয়েছে মাছটা, খুব সুন্দর টেস্টি খেতে। রাতের ডিনার সবাই খুব খুশি। চলো ওরা খাওয়া দাওয়া করুক, আর এদিকে আর কি সিনেমাটা কিন্তু বেশ ভালো লেগেছে আমাদের, ফ্যামিলি ড্রামা। ওখানে বেসিক্যালি সব মেয়েরাই গেছিলাম, সব মেয়ে বন্ধুরা বন্ধুরা মিলে সবাই গেছিলো দেখছিলাম। তো আমার তো বেশ ভালোই লেগেছে সিনেমাটা, আশা করি তোমাদেরও ভালোই লাগবে। আর শুভশ্রীকে বেশ ভালো লাগছিলো, বেশ একদম বাবলি যেমন হয় আর কি সেরকম, বেশ ভালো, বেশ মজাদার সিনেমাটা। আর একটা যেমন হয় আর কি, কেউ কাউকে প্রেম করলে মেয়েরা যেমন একটুখানি জেলাস ফিল করে সেরকম টাইপেরই। তো খুব অনেকদিন পর আমরা গেলাম দুজন মিলে সিনেমা দেখতে, জেনারেলি যাওয়া হয়নি, সেই আগেরবারে গেছিলাম গাদার 2, তারপরে এটা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ডু সাবস্ক্রাইব, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি টাটা বাই বাই, গুড নাইট সুইট ড্রিম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, আর সাবধানে থেকো।